কথা বলতে হবে আপনার আহ আহমদ আপনি কিছু বলছেন না তাহলে আপনাকে আমি বিদায় জানাচ্ছি আহমদ আপনি কি কিছু বলবেন হ্যাঁ হ্যাঁ এখন শোনা যাচ্ছে বলুন জি আমি ভালো আছি আশা করি আপনি ভালো আছেন আপনার সময় সব খুব আমি দেখেছি এবং আমি বুঝেছি তো আমার শেষ আমার আমার সংক্ষিপ্ত ইসলাম ধর্মাবলম্বী নয় আমি অন্য ধর্মাবলী কিন্তু আমি কিন্তু আপনি ইস্তম এত সমালোচনা করেন আপনার বেদনাটা কোথায় এবং এই বেদনাতে কোন ধরনের অবলম্বিত হবে আসিমহিন সাহেব আমি এটা জানতে চাই কোন ধরনের বেদনা আপনার আপনি কি বুঝিতে চান আপনি যে মনে আপনি মানবতায় বিশ্বাসী আপনি মানবতায় বিশ্বাসী আপনি আপনার মধ্যে হিতায়িত জ্ঞান আপনার চুদ্ধি আপনার আপনি হ্যাঁ সত্যের পূজারি আমি তো

ভাই আপনি তো মানে ইয়া মানে পাগলের মতো কথা বলতে বলতেছেন আমি ডাক্তার মানুষ আপনাকে কবে বলেছে তো আপনি আমি ডাক্তার এটা পাগলের মতো বলতেছেন না আমি ডাক্তার কথা থেকে হলাম আমরা কি কথাবার্তা বলি যেমন ধরেন ভাই মাঝখানে কথা বলেন না একটু শুনে নেন আমার কথাটা শেষ করতে দেন যেমন ধরেন একটা শিশু মেয়েকে বিয়ে করা এটা কি সমাজের জন্য ভালো নাকি খারাপ যেটা খারাপ এটা চিরদিনই খারাপ ভাই চিরদিন খারাপ কিনা এটা তো জিজ্ঞাসা করিনি এটা আপনাকে জিজ্ঞাসা করেছি যে এটা ভালো নাকি খারাপ খারাপ তাহলে ইসলাম ধর্মে তো শিশু বিবাহটা জায়েজ এবং ইসলাম ধর্মটাকে মেনে অনেক মানুষ শিশু বিবাহ করতে পারে এবং করেও আপনি কথা বলছেন কেন

ইব্রাহিম নামক একটা দাসির গর্ভে ইব্রাহিম নামক একটা ছেলে সন্তানের জন্ম হয়েছিল সেই সন্তানটা বাঁচে নাই বেশি দিন ষোলো মাস আঠারো মাসের বয়সে সেটা মারা গেছে আর বাদবাকি যারা ছিল সবই মেয়ে সম্ভবত চারটা মেয়ে ছিল আচ্ছা নবী মোহাম্মদ তো হাতিজাকে বিয়ে করেছিলেন চল্লিশ বছর বয়সে এখন চল্লিশ বছর বয়সে বিয়ে করার পরে হাতিজার ঘরে এতগুলো বাচ্চা হওয়া কি সম্ভব ভাই এটা তো আমরা আমি কি বলবো আমি তো এটা বলতে পারবো না সেগুলা মানে সন্তান ছিল কিনা সেটা তো আমার পক্ষে এখন বলা সম্ভব না ভাই আদম ইব্রাহিম তারপরে যিসু এগুলা কেউই কোথাও ছিল বলে এরকম কোন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায় নাই আদম তো আসলে একেবারে দূরের কথা যিসু বলে কেউ ছিল এমনকি মোহাম্মদ বলেই কেউ ছিল মোহাম্মদের জীবন সাথে এরকম কোন ঘটনা আমাদের কাছে জানা নাই মানে নিরপেক্ষ এভিডেন্স আমাদের কাছে নাই যে মোহাম্মদ বলে কেউ ছিল মোহাম্মদের জীবদ্দার সাথে এই জিনিসটা বিভিন্ন সোর্স থেকে জানা জানার কথা কিন্তু এরকম কোন সোর্স আমাদের কাছে নাই আচ্ছা ভাই আর আমি সিরাত ইবনি ওখানে দেখলাম যে নবী মুহাম্মাদের যে বংশ পরম্পরা ওনার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহর বাবা হচ্ছে আব্দুল মুত্তালিব এরকম একটা বংশ পরম্পরায় আদম পর্যন্ত ওরা নিয়ে আসছে আর কি আসলে এটা কতটুকু সত্য হ্যাঁ হ্যাঁ এটা এটা ইসিরের ভেতরে আছে তারপরে আরো অনেক জায়গাতেই আছে এই জিনিসটা যে আদম পর্যন্ত বংশ পরম্পরা মানে এটা তো ইসলামের কন্টেক কারণ বর্ণনা করেছে আচ্ছা ভাই আর মুসলিম জাতির পিতা ইব্রাহিম নাকি আদম ভাই এটা একবার এক এক কথা বলা আছে এটা আমি কি বলবো ভাই কোরআনে একবার বলা আছে আদম একবার বলা আছে ইব্রাহিম আরেকবার বলা আছে অমুক আরেকবার বলা আছে তমুক ঠিক আছে ভাই আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য আচ্ছা ধন্যবাদ শুভরাত্রি আচ্ছা শুভরাত্রি আচ্ছা আরেকজনকে যুক্ত করছি আলামিন আলামিন আপনি বলেন হ্যাঁ ভাই হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই বলেন ভাই হ্যাঁ আমি বলছিলাম যে ওই আপনি এবং আপনার সঙ্গে যে লোপা আসলাম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন হ্যাঁ ওই আপনারা মানে সেদিন একটা আলোচনাতে দেখলাম যে বলছিলেন যে ইসলামে দাসী প্রবৃতি তিন নাম্বার আয়টা একটু যদি আপনি পার করতেন মানে আমার কাছে তো এই মুহূর্তে যে মোবাইলটা দিয়ে কথা বলতেছি এই মোবাইলে আছে বাইর করা সম্ভব নয় একটু আপনি যদি দেখি ওটা একটু জানাতেন তাহলে আমার সুবিধা হইতো আচ্ছা এই সুরাতে কি আছে সেটা আপনি বলেন তাহলে

কোন আয়াত দ্বারা কি অর্থ হয় এটা আপনার মতো রামশাম যদু মধু একটা হ্যাঁ হ্যাঁ বলার দরকার নেই চুপ করে শোনেন আগে হজরত মোহাম্মদ যে ব্যাখ্যাটা কোরআনের যে ব্যাখ্যাটা দিয়েছে এবং তার সাহাবিদেরকে দিয়ে গেছে তার সাহাবীরা তাদের সাহাবিদেরকে যে ব্যাখ্যাটা দিয়ে গেছে এরকম চারটা জেনারেশন হজরত মোহাম্মদ তার সাহাবি তার তাবে তার এই যে চারটা জেনারেশন মানে হজরত মোহাম্মদ হচ্ছে গুরু তার শিষ্য হচ্ছে সাহাবি তারপর তাবে তাবিন। এই যে চারটা জেনারেশনের মধ্যে যেই ব্যাখ্যাটা মোহাম্মদ দিয়ে গিয়েছিল সেই ব্যাখ্যাটা অক্ষত আছে এবং এই চার চারটা জেনারেশনের ব্যাখ্যাটা হচ্ছে গিয়ে ইসলামের তাফসির যেমন ধরেন হজরত মোহাম্মদের সাহাবি হচ্ছে ইবনে আব্বাস ইবনে আব্বাস হজরত মুহম্মদ জিজ্ঞাসা করেছে হুজুর এই এই কথাটার মানে কি তখন হজরত মোহাম্মদ তাকে এই মানেটা শিখিয়ে দিয়ে গেছে ইবনে আব্বাসের কথা ইবনে আব্বাস আবার সেটা তার সাহাবিদেরকে বলে গেছে তার সাহাবিরা আবার তাদের সাহাবিদেরকে বলে গেছে এবং তারা গিয়ে তাফসিরের ভিতরে সেই জিনিসটা চলে এসছে তো আপনার যদি নিজের বানায় বানায় করেন ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা তো ভাই গ্রহণযোগ্য না শুধুমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে গিয়ে হজরত মোহাম্মদ কি বলে গেছে তার সাহাবিরা কি বলে গেছে তার তাবে তাবেইনগণ কি বলে গেছে সেই ব্যাখ্যাটাই হচ্ছে গ্রহণযোগ্য এই যে সুরানুরের যে ৩৩ নম্বর আয়াতের কথা আপনি বললেন এই কথাটা বলা হয়েছে তাদের সম্পর্কে যাদের অর্থ সামর্থ্য নেই যাদের বিয়ে করার মতো সামর্থ্য নেই টাকা পয়সা নাই সেই সমস্ত দরিদ্র ব্যক্তিরা যেহেতু বিয়ে করে দেনমোহর দিতে পারবে না কাউকে কোন একটা মেয়েকে একটা স্বাধীন মেয়েকে বিয়ে করে দেনমোহর দিতে পারবে না এই কারণে তারা দাসীদেরকে বিয়ে করতে বলা হয়েছে যে তোমাদের যেহেতু টাকা পয়সা কথার মাঝখানে কথা বলছেন কেন ভাই আপনাকে তো আমি বলতে দিব আপনার আপনার যে বক্তব্য আছে সেটার যে রেফারেন্স আছে সেগুলো সহকারে আমি বলে দিব তো আপনি কথা বলছেন কেন বলেন এইখানে বলা হয়েছে যে যাদের বিয়ে করার সামর্থ্য নাই তাদেরকে প্রথমে সংযম অবলম্বন করতে বলেছে মানে রোজা রাখতে বলেছে তারপরে যদি তাদের সেইটা না হয় তখন তাদেরকে বলা হয়েছে মালিকানাধীন দাসীদের মধ্য থেকে কেহ মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও কারণ হচ্ছে দাসীদেরকে বিয়ে করার জন্য দেন মোহর দিতে হয় না দাসীদেরকে দেন ছাড়াই বিয়ে করা যায় মানে দাসীদেরকে দাসী একজন দাসীকে যদি সে বিয়ে করে তাহলে সেই দাসীটা মুক্ত হয়ে যায় তার মুক্তি পাওয়াটাই হচ্ছে তার দেন মোহর এই কারণে যাদের একেবারে টাকা পয়সা নাই খুবই আর্থিক সমস্যার মধ্যে আছে তাদেরকে বলা হয়েছে যে তোমরা প্রথমে রোজা রাখো সংযম অবলম্বন করো তারপরে যদি সেটা না হয় তারপরে যদি তাদের মানে সেক্স করতে ইচ্ছা করে তখন তারা কি করবে তারা দাসী মালিকানাধীন দাসীদের মধ্যে থেকে লিখিত চুক্তি করতে চাইলে তাদের সাথে চুক্তিতে আবদ্ধ হও তারপরে হচ্ছে সেই নারীদেরকে বিয়ে সেই দাসীদেরকে বিয়ে করার কথা বলা হয়েছে এটা ইসলামে এলাউড যদি টাকা-পয়সা না থাকে তাহলে কিন্তু যাদের টাকা-পয়সা আছে তাদের জন্য এটা প্রযোজ্য না এবং তাদের জন্য নিজের মালিকানাভুক্ত দাসীকে বিয়ে করাও জায়েজ নাই এটা হাদিসে এসেছে এটা মুয়াত্তা মালিকের হাদিসে এসেছে যে মালিকানাভুক্ত দাসীদেরকে বিয়ে করাও জায়েজ নাই ঠিক আছে এখন এই দুইটা মিলিয়ে এবং আরো যে রেফারেন্স আছে সেই রেফারেন্স গুলোর ভিতরে দেখা যায় যে হ্যাঁ বলেন বলতেছি এখন যেটা বললেন না যে দাসীদেরকে বিবাহ করা যায় কিন্তু নিচের কথাটা আবার দেখেন নিচের কথাটা আবার বলতেছে তারা যদি তাদের সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তোমরা তাদের সতীত্বকে কি হরণ করিও না ওই এখন যে কথাটা বললেন না দাসীদের যে বিবাহ করা যাবে ভাই আপনাকে এইজন্যই বলেছে আপনি আপনাকে বলেছে যে তাফসীর কোন একটা তাফসীর পড়ুন এখানে যে জিনিসটা বলা হয়েছে আমার কথাটা শেষ হয়নি কথাটা শেষ করি তাহলে এখানে যেটা বলা হয়েছে যে সেই সময়ে মেয়েদেরকে দাসীদেরকে দিয়ে প্রতিটা বৃত্তি করা তো হযরত মুহাম্মাদের কিছু সাহাবী তখন সেই প্রতি তারা সেই তাদেরকে দিয়ে ব্যবসা করত দাসীদেরকে দিয়ে ব্যবসা করত মনে করেন আপনার একটা দাসী আছে আপনি করলেন কি তাদেরকে ভাড়ায়ে খাটাইলেন এবং টাকাটা নিয়ে নিলেন সেই তারা যে মানে প্রতিটা বৃত্তি করে যে টাকাটা উপার্জন করতো সেই টাকাটা আপনি নিয়ে নিলেন কারণ আপনি হচ্ছেন সেই দাসির মালিক এইরকম কিছু ঘটনা ঘটতেছিল সেই সময় আপনাকে আমি তাফসিরটা বের করে দেখাবো আমি যে কটা কথা বলতেছি তাফসিটা বের করে দেখাবো সমস্যা নেই আগে শুনে নেন তখন দেখা গেল যে সেই দাসীরা এসে মোহাম্মদের কাছে বিচার দিল যে আমাদেরকে দিয়ে ভাড়া খাটায় আমাদেরকে দিয়ে ব্যবসা করে তখন মোহাম্মদ বলল যে এই কাজটা করা যাবে না তারা যদি তাদের সতীত্বকে রক্ষা করতে চায় সম্ভ্রমকে রক্ষা করতে চায় তাহলে তাদেরকে দিয়ে ভাড়া খাটানো যাবে না ব্যবসাবৃত্তি করা যাবে না এই জিনিসটা এই কোরআনের এই আয়াতে এই জিনিসটা এসেছে যে তারা যদি ব্যভিচার করতে না চায় ব্যভিচার মানে হচ্ছে জিনা জিনা হচ্ছে শুধুমাত্র যদি আপনি আপনার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক করেন সেটাও জিনা না আপনি যদি আপনার মালিকানা ভক্ত দাসের সাথে যৌন সম্পর্ক করেন সেটাও জিনা না এর বাইরে যা কিছু আছে সবই হচ্ছে ইসলামের দৃষ্টিতে ব্যভিচার বা জিনা এইটা আপনি যদি ইবনে কাসিরের তাফসিল পড়েন বা জালালিনের তাফসির পড়েন সমস্ত তাফসিরে সমস্ত ক্লাসিক্যাল তাফসিলে এবং পৃথিবীর সমস্ত তাফসিরে ঠিক একই কথাটাই বলা আছে এখন আপনি আমাকে বলেন যে এই আয়াতের কোন এই আয়াতের অর্থটা আপনি কোন কোন একটা তাফসির থেকে কি পড়েছেন আপনাকে কি আমি তাফসির বের করে দেখাবো না তাফসিরটা অবশ্য আমি এখন দেখব না তবে তাফসিরটা বললে আমি পরে দেখে নেব আর মানে আমি একটা রোডের উপরে দাঁড়ে কথা বলতেছি তো তবে এখানে বলতে যদি তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চায় তাহলে তাদের সতীত্ব রক্ষা করো আর এখানে বলা হতেছে তারপর তাদেরকে তোমাদের যে মাল আছে তা দিয়ে তাদেরকে বিদায় করো কিন্তু ওই আপনি যেটা বললেন যে তাদেরকে দিয়ে মানে অন্য কারো সঙ্গে কিন্তু এখানে যে তোমার মানে সতীত্ব রক্ষা মানে এখানে মালিক যে তার সাথে সেক্স করবে এই এই বিষয়টা এখানে বলা হয় নাই এখানে বলা হয়েছে তাদেরকে যে পতিতা বৃত্তিতে লিপ্ত করা হতো তাদের কথা তা সেই কথাটা বলা হয়েছে এখানে কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো তাফসিরে আপনি এটা পাবেন না পৃথিবীর কোনো তাফসিরে আপনি এই জিনিসটা পাবেন না যে এইটা ওই মালিকের সাথে করতে নিষেধ করা হয়েছে কারণ হচ্ছে সুরা আলমারিজের উনত্রিশ তিরিশ নম্বর আয়াত সুরা মুমিনুনের পাঁচ এবং ছয় নম্বর আয়াত সুরা নিসার চব্বিশ নম্বর আয়াত এবং সুরা আজাবের পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাপাক পরিষ্কার ঘোষণা করেছে যে তোমার স্ত্রী এবং মালিকানাভুক্ত দাসীদের সাথে তোমরা যৌন সঙ্গম করতে পারো আমি আপনাকে সেই সুরাগুলো বের করে দেখাতে পারি দেখাবো ভাই একটু কোরআনটা থাকলে একটু বের করেন বের করে সুরা মুমিনের পাঁচ এবং ছয় নম্বর আয়াত আমাকে পড়ে শুনেন

আচ্ছা এখন এই যে আপনি আমার সঙ্গে সরাসরি যে কথাটা বল হ্যাঁ লিখছেন ভাই লিখছেন ভাই না না আমি বললাম আমি একটা রোডের উপরে আছি তো মানে আমার কাছে এখন বর্তমানে কাগজ কলম কি একতে আমি বসাতে নাই তো যাই হোক ভিডিওটা আমি পরে দেখে এখান থেকে বের করে নিব সমস্যা নাই আপনি যাই বল কথা আপনি যে কোনো আয়াত পড়ার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে সেটা তাফসীরটা পড়বেন আয়াতটা পড়বেন সাথে তাফসীর পড়বেন এবং তাফসীর পড়বেন ক্লাসিক্যাল তাফসীর পড়বেন হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে আল্লামা ইবনে কাসিম তাবারি তারপরে হচ্ছে গিয়ে কুর্তুবি তারপরে হচ্ছে জালালাইন তারপরে মাঝারি এই ধরনের তাফসির গুলা পড়বেন হাবিজাবি লোকের তাফসির পড়লে হবে না ভাই ঠিক আছে কিন্তু হ্যাঁ আপনার কথা আপনার কথা ঠিক আছে আমি মানলাম কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই আমি আপনার সাথে পরে যুক্ত হব হ্যাঁ ঠিক আছে এবং আরো বিষয় আছে সেটা হচ্ছে অসংখ্য হাদিসে দাসি সেক্সের কথা বলা আছে হজরত মোহাম্মদ নিজেই দাসি সেক্স করতেন হজরত মোহাম্মদের নিজেরই দাসী ছিল দাসের সাথে মানে সেক্স করতেন এটা তো পৃথিবীর সমস্ত মানুষ স্বীকার করে সমস্ত ইসলামের আলেম স্বীকার করে এই বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশই নেই আচ্ছা উনি চলে গেলেন আরেকজনকে যুক্ত